নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাছি ইতিহাসের, যার পেজ নম্বর 286। তো দেখো, 286 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, ফার্স্ট কোয়েশ্চেন 1.1 প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় অ্যান্সার হবে খয়রাচার গ্রীসে। 1.2 কি বলেছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা অ্যান্সার হবে গয়রাচার সোমপ্রকাশ, যার লেখা মানে যিনি লিখেছেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। 1.3 কি বলেছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে আমাদের উইলিয়াম জোন্স, এটা কিন্তু 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, 1784 খ্রিস্টাব্দে। 1.4 কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অ্যান্সার হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন কি বলেছে, 1.5 তিন আইন পাশ হয় অ্যান্সার হবে কয়ের আনসার 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, 1.6 সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে খয়ের আনসার কোল বিদ্রোহে। 1.7 কি বলেছে, বাংলার নানা সাহেব নামে পরিচিত অ্যান্সার হবে কয়ের আনসার রামরতন মল্লিক। 1.8 কি বলেছে, মহারানী ঘোষণাপত্র রচনা করেন অ্যান্সার হবে কয়ের আনসার ডারবি। পরের প্রশ্ন কি, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 1.9 সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যান্সার হবে কয়ের আনসার রাম তনু লাহিড়ি। পরের প্রশ্ন কি বলেছে, 1.10 গোরা উপন্যাসটি প্রথমে প্রকাশিত হয় অ্যান্সার হবে কয়ের আনসার দেশ পত্রিকায়। 1.11 কি বলেছে, ভারতের সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে অ্যান্সার হবে কয়ের আনসার পর্তুগিজরা, যেটা গোয়াতে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি বলেছে, 1.12 বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন অ্যান্সার হবে কয়ের আনসার রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 কি বলেছে, বখস্ত আন্দোলন শুরু হয়েছিল অ্যান্সার হবে কয়ের আনসার বিহারে। 1.14 কি বলেছে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে কয়ের আনসার লখনৌতে। পরের প্রশ্ন, 1.15 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে কয়ের আনসার 1934 খ্রিস্টাব্দে। 1.16 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে কয়ের আনসার সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কি বলেছে, 1.17 ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় অ্যান্সার হবে কয়ের আনসার বাসুদেব বলবন্ত ফাতকেকে বলা হয়। পরের প্রশ্ন কি বলেছে, 1.18 সত্য সাধক সমাজ এর মুখপাত্রের নাম অ্যান্সার হবে কয়ের আনসার দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 1.19 সেদিনের কথা গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে কয়ের আনসার মণিকুন্তলা সেন। পরের প্রশ্ন কি বলেছে, 1.20 কি বলেছে, বলেছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অ্যান্সার হবে, তো দেখো সভাপতি ছিলেন ফজল আলী, বাট রাজ্য পুনর্গঠনের সঙ্গে যুক্ত ছিলেন ফজল আলী ছিলেন, এস কে দেব ছিলেন, কে এম পানিক্কর, ঠিক আছে, তো সবাই ছিল, ঠিক আছে, কিন্তু তার ভিতর থেকে যিনি মানে কমিশনের যিনি সভাপতি ছিলেন তার নাম ছিলেন হলো ফজল আলী। পরের প্রশ্ন কি বলেছে, বিভাগ খ, তো দেখো এখান থেকে যে সমস্ত এসএ কিউবগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো 2.11 ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক কে ছিলেন, অ্যান্সার হবে ফ্রাঙ্ক ওয়েন ছিল, ঠিক আছে, ফ্রাঙ্ক ওয়েন ছিল। পরের প্রশ্ন কি বলেছে, 2.12 কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, অ্যান্সার হবে বিরসালিঙ্গম পান্তুলুকে বলা হয়। পরের প্রশ্ন, 2.13 কত খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয়, অ্যান্সার হবে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দে। 2.14 কি বলেছে, হিন্দু মেলা পত্রিকার নাম কি, হিন্দু মেলার যে পত্রিকা আছে তার নাম কি, অ্যান্সার হবে ন্যাশনাল পেপার, অ্যান্সার কি হবে ন্যাশনাল পেপার হবে। তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, 2.21 গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক, এটা কি আছে ঠিক আছে। 2.22 কি বলেছে, মোপলা আন্দোলন ছিল কৃষক আন্দোলন, এটা কি আছে ভুল আছে। 2.23 কি বলেছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড, এটা কি আছে, এটা ঠিক আছে, তোমরা তো জানো 1932 খ্রিস্টাব্দে কিন্তু এটা ঘোষিত হয়েছিল। 2.24 কি বলেছে, রাজাকার হলো কাশ্মীরের একটি দাঙ্গা বাহিনী, এটা কি আছে, এটা ভুল আছে, যত সম্ভব এটা হায়দ্রাবাদের দাঙ্গা বাহিনী আছে, তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। 2.31 কি বলেছে, বিদ্যুৎ সাহিনী সভা, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো বিদ্যুৎ সাহিনী সভা এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার কালীপ্রসন্ন সিং হবে। 2.32 কি বলেছে, তত্ত্ববোধিনী সভা এর অ্যান্সার হবে চারের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 2.33 কি বলেছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা অ্যান্সার হবে একের অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। 2.34 কি বলেছে, ভারত সভা এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার আনন্দমোহন বসু। বুঝতে পারছো, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো, তো দেখো কি বলেছে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, 2.5 এখানে বলেছে বিবৃতি আলোচনা করো। 2.51 কি বলেছে, বিবৃতি ইতিহাস নিছক অতীতের গল্প নয়, এর ব্যাখ্যা 3 হবে
ইতিহাস প্রমাণিত উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীতের বিবরণ 2.52 কি বলেছে বিবৃতি শ্রীরামপুর ছাপাখানা মুদ্রণ ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কী হবে তিন হবে এর ফলে বাংলা শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল 2.52 কি বলেছে বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মীরা ষড়যন্ত্র মামলা শুরু করে এর ব্যাখ্যা কী হবে এর ব্যাখ্যা তিন হবে এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমন করা পরের প্রশ্ন কী বলেছে 2.5 বিবৃতি বাংলার নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল ব্যাখ্যা তো দেখো এর বিবৃতি তিন হবে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল তারা রাজনৈতিক ক্ষমতা সহ সরকারি চাকরি ক্ষেত্রে সুবিধা পেয়েছিল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।